হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথমবারের মতো রাজধানীর অদূরে আয়োজিত এই মেলায় ক্রেতাদের আকর্ষণ করেছে ওয়াকার ফুটওয়্যার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য বিশেষ আয়োজন রেখেছে তারা। শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য রয়েছে মানসম্মত ও ফ্যাশনেবল জুতো। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল বাজারে নিয়ে এসেছে ওয়াকার জুতো। টানা 5 বছর ধরে সারা দেশে 80টিরও বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে ওয়াকার ফুটওয়্যার। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়াকারের স্টলে এমনই ভিড় দেখা যায় ক্রেতাদের। ওয়াকারের পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল শু, স্পোর্টস শু, কিডস শু ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতো। এছাড়াও আছে লেডিস ব্যাগ, ব্যাকপ্যাক, মানি ব্যাগ সহ নানা ফ্যাশন অ্যাক্সেসরিজ। বাহারি ডিজাইন ও দামটাও হাতের নাগালে থাকায় ক্রেতাদের কাছে ক্রমেই জায়গা করে নিচ্ছে এই ওয়াকারের পণ্য। আমি এর আগে এখান থেকে কখনো কিনিনি, কিন্তু দেখে ভালো মনে হচ্ছে যে অনেক কিছুই আছে। ওয়াকার প্রোডাক্ট খুবই গুণগত মান সম্পন্ন, প্রাইসটা রিজনেবল, প্রোডাক্টগুলো খুবই ভালো। আমি একটা প্রোডাক্ট নিয়েছি 2-3 মাস হয়েছে, খুবই ভালো, আরামদায়ক। বাজারে দেশের তৈরি জুতোর চাহিদা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওয়াকার ফুটওয়্যার। ওয়াকারের লক্ষ্য দেশের গণ্ডি পেরিয়ে যেন দেশের বাইরেও রপ্তানি করা যায় এই জুতো। আমরা হচ্ছে যে ওয়াকার ফুটওয়্যার উৎপাদন করছি, যেহেতু তা বাংলাদেশের লোকাল চাহিদা আছে এবং তার পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক বাজারও চাহিদা আছে। তো আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান, বাজারে লোকাল বাজারের চাহিদা মেটানো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা রপ্তানির মাধ্যমে। মেলা উপলক্ষে নানা ধরনের আকর্ষণীয় অফার থাকায় ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন ওয়াকার ফুটওয়্যারের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার। কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় এবং তাকেও আমরা এই ধরনের 5% ডিসকাউন্ট প্রোভাইড করব এবং সে বাই কুরিয়ার তাকে এই প্রোডাক্টগুলো আমরা ডেভেলপ করব, ডেলিভারি করব। মেলা উপলক্ষে ওয়াকারের স্টল থেকে যে কোনো পণ্য কিনলে থাকছে 5% ডিসকাউন্ট। নানা স্বাদের পিঠা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর। প্রতি বছরের মতো এবারও রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। 5 জানুয়ারি শুরু হওয়া যে আয়োজন চলবে 14 জানুয়ারি পর্যন্ত। এবারের পিঠা উৎসবে মোট 85টি স্টলে প্রায় 200 ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব পিঠার পশ্চাৎ রয়েছেই, সাথে আছে রসভরি, ছানার লবঙ্গ, মালাই চপ, আলুর পিঠা, দুধপুলি, তেল পাকন, মিষ্টি পোয়া, সরভাজার মতো বৈচিত্র্যময় সব লোভনীয় পিঠার আয়োজন। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে পিঠার এই উৎসব। পিঠা উৎসবকে ঘিরে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। শেষ হলো পার্বত্য মেলা। চট্টগ্রামের পাহাড়ি সব পোশাক ও খাবারের নানা আয়োজনে মেলা শুরু হয়েছিল 6 জানুয়ারি। রাজধানীর বেইলি রোডে আয়োজিত 3 দিনের মেলায় পাহাড়ি পোশাক, গহনা আর খাবারের রকমারি পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। পার্বত্য মেলা রাজধানীতে, এ যেন এক টুকরো পাহাড়ি জনপদ। সংস্কৃতি বিনিময়ের এই উৎসবে পাহাড়ের মানুষ ঢাকাবাসীকে তাদের জীবনের আভাস দিতে সমবেত হয়েছিল রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। দূর পাহাড়ি জনপদের মানুষের তৈরি কৃষি পণ্য সামগ্রী, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য আর খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির জনগোষ্ঠীরা। পোশাকের তালিকায় ছিল 3-পিস শাড়ি, পাহাড়ি পোশাক, শাল, চাদর, কানটুপি, মাস্ক, শিশু পোশাক। আর গয়নায় ছিল রূপো ও তামার হার, নোলক, ছুরি, কানের দুল, আংটি সহ নানা নান্দনিক অলংকার, যা মেলায় আসা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমি ফার্স্ট আসছি, ভালো লাগছে, আমার দেখতেও ভালো লাগছে আর কি। প্রাইসও বেশ রিজনেবল। কি কি কিনলেন? শাল কিনেছি, 3-পিস কিনেছি। এখানে যে জুয়েলারি দোকান যেটা দিয়েছে, নতুনত্ব আছে ডিজাইনের আর প্রাইস রিজনেবল।
তবে কেউ কেউ মেলায় এসেছিলেন জুম চাষের টাটকা কৃষি পণ্যের স্বাদ নিতে, আবার কেউ এসেছিলেন নানা রকম পিঠা মাশরুম হাঁস শুটকি শামুক সহ পাহাড়ি খাবার চেখে দেখতে। মোটামুটি রেসপন্স ভালো কাস্টমারগুলোর, তবে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এটা প্রথমবারে হচ্ছে এবার পার্বত্য মেলা, সেজন্য কাস্টমারের সংখ্যা একটু কম আর কি গতবারের আগের তুলনায়। বিনে চাল দিয়ে আমাদের অনেক ধরনের আইটেম হয়, আর হচ্ছে আপনার আমাদের ওখানকার চিকেন, তারপর হচ্ছে পিক, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার। মেলায় আরও ছিল ব্র্যাকের মতো সমাজ সাংগঠনিক প্রতিষ্ঠানও, যাদের স্টলে ছিল সমাজ সচেতনতার নানা অধ্যায় যেখানে কাজ করেছেন ব্র্যাকের কর্মকর্তাগণ। স্পেশালি এখানে আমরা এডুকেশন আর মাইক্রো ফাইন্যান্সের বেনিফিশিয়ারিজ তাদেরকে নিয়ে এসেছি। এডুকেশনের মধ্যে আমরা এখানে ওই ল্যাঙ্গুয়েজের সব পাহাড়ের যে ল্যাঙ্গুয়েজ সব ল্যাঙ্গুয়েজে বই তৈরি করেছি। পার্বত্য নারীরা আছেন, তাদের জেন্ডার ভিত্তিক যে বৈষম্য এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিকার রেফারেল মেকানিজম এগুলো নিয়ে কাজ করছে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। দৈনন্দিন জীবনের ব্যস্ততার অবসানে মানুষ খুঁজে বেড়ায় বন্ধু পরিবার কিংবা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য ভালো মানের কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া। আর এরই ধারাবাহিকতায় দেশের ভোজন রসিক ও খাদ্য সচেতন ক্রেতাদের কথা মাথায় রেখে মডেল গ্রুপ শুরু করলো ক্যাফে সাও পাওলো, যেখানে মিলবে বিশ্বের নানান প্রান্তের খাবার। দেশি বিদেশি কফি আর সুস্বাদু খাবারের পসরা নিয়ে গত 6 জানুয়ারি সন্ধ্যায় ক্যাফে সাও পাওলো উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান। রাজধানীর ধানমন্ডি গাউসিয়া টাওয়ারের তৃতীয় তলায় মনোরম পরিবেশে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। প্রতিষ্ঠা দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে দেশের অন্যতম আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল শাইনপুকুর সোর্স। এই উপলক্ষে রাজধানীর গুলশানের শাইনপুকুর সোর্সের সিগনেচার হলে ছিল আয়োজন। বর্ষপূর্তির অনুষ্ঠানে ছিল আলোচনা সভা। আয়োজনে হোটেলটির চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন শেফ ও অন্যান্য কর্মকর্তারা। এ সময় হোটেল কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠার শুরু থেকেই অতিথিদের বিশ্বমানের সেবা দিয়ে আসছে শাইনপুকুর সোর্স, আর তাই অল্প সময়ের মধ্যেই সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। বর্ষপূর্তির আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেখানে পারফর্ম করেন চেনা মুখ। এ সময় শীতে বাড়ে আদা চায়ের কদর, কারণ এই সময়ে জ্বর ঠান্ডা কাশি সারাতে সবাই কম বেশি চুমুক দেন আদা চায়ের কাপে। কিন্তু কখনো কি আদা কফি খেয়েছেন? শুধু আদা চা নয়, আদা কফিও খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর, যাতে সারে মাইগ্রেন ও গলা ব্যথা। পানীয়ের ভুবনের নতুন এক নাম আদা কফি। শীতের এই মৌনতায় হাতে আদার চার পরিবর্তে চা প্রেমীদের হাতে শোভা পেতে পারে ধোঁয়াপূর্ণ এক কাপ আদা কফি। স্বাদ ছাড়িয়ে উপকারিতাও এগিয়ে আছে এই পানীয় রেসিপি। বিশেষজ্ঞদের মতে স্ট্রেস দূর করার পাশাপাশি দ্রুত খাবার হজমেও সাহায্য করে এই পানীয়। আদা কফি বানাতে আদা ছিলে প্রথমেই টুকরো করে কেটে নিয়ে তা ছেড়ে দিতে হবে ফুটন্ত গরম পানিতে। তারপর এতে প্রয়োজন মতো কফি মিশিয়ে নিন। গরম কফিতে চাইলে দিতে পারেন 1 চামচ মধু ও লেবুর রস। তিতকুটে ভাবটাও কেটে যাবে, খেতেও ভালো লাগবে। বুকে কফ জমলে আদা সিদ্ধ পানিতে ছেড়ে দিতে পারেন কয়েকটা তুলসী পাতা ও লবঙ্গ। শরীর গরম রাখতে এবং ফ্লু থেকে বাঁচতে নিয়মিত এই পানীয় পানে মিলবে আরাম। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।